হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমি এর আগে ফিজিক্সের ক্লাস 10 ফিজিক্সের 3টি ক্লাস এবং ম্যাথের 2টি ক্লাস করেছি। ম্যাথের ত্রিকোণমিতি ক্লাস শুরু করেছি। তো নেক্সট লাস্ট ক্লাসে আমরা ম্যাথের 3টি হোমওয়ার্ক দিয়েছিলাম, এর মধ্যে অনেকেই করেছে, তার মধ্যে অনামিকা নম ভালো করেছে, ও সবগুলি অঙ্কই ভালো করেছে যেগুলি যতগুলি দিয়েছি। আজকে তোমাদের সামনে আবার ফিজিক্স ক্লাস নিয়ে হাজির হয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টস করে জানাবে, আর হোমওয়ার্ক যদি আমি দিয়ে থাকি তাহলে যদি তোমরা করে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে তুমি করেছো। তবে যদি জানতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে দেখাতে পারো। তাহলে আজকে আমরা ফিজিক্সের কোনটা আলোচনা করবো বলো তো? আমরা গত ক্লাসে ডিক্লেয়ার করেছিলাম যে পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহী বলতে যেমন তড়িৎ, যেই যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যে তার তড়িৎ প্রবাহের জন্য যে তার ব্যবহৃত হয়, এই তারের মধ্যে দিয়ে তড়িৎের প্রবাহ হতে গেলে কী কী বাধার সম্মুখীন হতো এবং সেই বাধাগুলি কী কী বিষয়ের উপর নির্ভর করে। মোটা তার হলে কেমন বাধা থাকবে, চিকন তার হলে কী, মানে সরু তার হলে কেমন বাধা থাকবে, তামার তার হলে বাধা কেমন হবে, অ্যালুমিনিয়ামের তার হলে বাধা কেমন হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা দেখতে থাকো, মজাদার, খুব ভালো লাগবে। তাছাড়া কিছু গাণিতিক সমস্যাও, পদার্থবিজ্ঞানের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, সেগুলিও দেখতে থাকো, খুব সুন্দরভাবে দেখতে থাকো, সহজভাবে বুঝিয়ে দেবো, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং এই চ্যাপ্টারটি যদি ভালো করে বুঝতে পারো তাহলে ফিজিক্সের মোটামুটি সব চ্যাপ্টারই সহজ হয়ে যাবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, দেখো এখানে দুটি তার আমি রেখেছি, দুটি তারই তামার তৈরি, এদের দৈর্ঘ্য মোটামুটি সমান, কিন্তু মোটামুটি দৈর্ঘ্য সমান হলেও কিন্তু এদের মধ্যে একটা জিনিসের পার্থক্য আছে, এটা একটু সরু বেশি আর একটু মোটা আছে। তাহলে এখন এই দুটি তারের মধ্যে কোনটাতে তড়িতের বাধা বেশি থাকবে, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বাধা বেশি মানে রোধ বেশি থাকবে কোনটাতে, সেটা আমরা তোমাদেরকে এখনই আমরা দেখাবো। এছাড়াও আমাদের কাছে আরও আছে, যেমন মনে করো তামার তার, এটা লম্বা, আবার এটা আছে একটা বেটে তার, দুটো আবার একই সরু, একই প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদনে একরকমই তাদের থিকনেসটা আছে, তাদের যে মোটা বা সরু দুইটাই সমান, মোটা মোটার মধ্যে আছে, সমান মোটার মধ্যে, কিন্তু তাদের দৈর্ঘ্য এটার বেশি আছে আবার এটার দৈর্ঘ্য কম। এরকম দৈর্ঘ্য বেশি বা কম হলে তাদের রোধ কীরকম হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব, দেখাও। তাছাড়া আরও তামার তার ছাড়াও আবার অন্য তার হলে কী হবে, তামার তারের সঙ্গে অ্যালুমিনিয়াম তার বা লোহার তার, অন্য কোনো পরিবাহী তারের সম্পর্ক কী, মানে তাদের রোধের কী সম্পর্ক, কতটুকু ভেরি করে সেটাও আমরা দেখব। দেখো আমরা দেখে নিয়েছি এখানে পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। তো তা বোঝার জন্য আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি আগে। এটা মনে করো একটা জলের নল, এমন মোটা, আরেকটা আছে জলের নল, দুটোর মধ্যে এটা সরু বেশি, এটা সামান্য মোটা। তাহলে তোমরা বলো কোনটা দিয়ে জলের প্রবাহ ভালো হবে? অবশ্যই এটা দিয়ে, অর্থাৎ জলের বাধা বেশি পড়বে কোনটাতে, এটাতে। জলের প্রবাহ বেশি হবে মানে রোধ কম, বাধা কম, এটাতে রোধ বেশি। ঠিক আছে, তাহলে আমরা রোধ বেশি এটাতে লিখব, রোধ বেশি। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা তো দৈর্ঘ্য সমান দুটাই প্রায়, কিন্তু তাদের প্রস্থচ্ছেদ আলাদা। এখন একই প্রস্থচ্ছেদের দুটি বিভিন্ন দৈর্ঘ্য যদি আমি নিয়ে যাই কী হবে পাইপ নলগুলি? মনে করো একটা নল এতটুকু দৈর্ঘ্য, আরেকটি
তাহলে এর চেয়ে এর দৈর্ঘ্য বেশি। এখন বলো তো কোনটা দিয়ে জলের প্রবাহ বাধা বেশি পাবে? দৈর্ঘ্য দুটার মধ্যে আলাদা আলাদা, কিন্তু প্রস্থচ্ছেদ একরকম, দুটা সেম মোটা। তাহলে কোনটাতে বাধা পাবে বেশি? বেশি বাধা এটাতে পাবে, রোদ বেশি, কারণ কি লম্বা বেশি, তার জল বেরোতে বেশি বাধার সম্মুখীন হতে হবে এর ভিতর দিয়ে, রোদ বেশি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি একই দৈর্ঘ্যের যদি নল নেওয়া হয়, তাদের মধ্যে প্রস্থচ্ছেদ যার কম থাকবে তার রোদ বেশি, আর যার একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট অথচ দৈর্ঘ্য যদি আলাদা নেওয়া হয়, তাহলে যার দৈর্ঘ্য বেশি তার রোদ বেশি। ঠিক আছে, এই জলের নল দিয়ে আমরা এটা উদাহরণ দিয়ে বুঝলাম। এটার উপর আমরা এটার মতোই সেম টু সেম আমরা পরিবাহীর ক্ষেত্রেও সেই ব্যাপারটি নির্ভর করবে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে দৈর্ঘ্য আমরা দেখালাম বিভিন্ন দৈর্ঘ্যের ক্ষেত্রে, যদি পরিবাহীর উত্তরটা আমরা লিখবো কিভাবে, পরিবাহী রোধ নিম্ন লিখিত বিষয়গুলির উপর নির্ভর করবে। এক নম্বর দেব পরিবাহীর দৈর্ঘ্যের উপর দুই নম্বর পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর তিন নম্বর পরিবাহীর উপাদানের উপর। উপাদান মানে কি? উপাদান হচ্ছে কোন পদার্থ দিয়ে পরিবাহীটি তৈরি, তামা দিয়ে না লোহা দিয়ে না অ্যালুমিনিয়াম দিয়ে, তার উপর নির্ভর করে। এছাড়াও আরও কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর, কেমন তাপমাত্রা পরিবাহীটির উপর প্রভাব মানে পড়েছে সে তার উপরও নির্ভর করে। অনেক ক্ষেত্রে কিছু কিছু পদার্থ তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে আর তাপমাত্রা কমলে রোদ কমে, আবার কিছু কিছু পদার্থ তাপমাত্রা কমলে রোদ বাড়ে, এরকম ভিন্ন মানে তার ব্যতিক্রম দেখা যায়। তো এইগুলি আমাদের আজকে আলোচনায় বিশেষ স্থান পাবে না, আমরা এই তিনটি নিয়ে জিনিস নিয়ে আলোচনা করব। তিনটির মধ্যে প্রথম দুটি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, দেখি এইগুলির উপর কীভাবে নির্ভর করে। এক নম্বর আবার লিখবো পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভরতা, নির্ভরতাটা কিভাবে করবে সেটা আমরা দেখাবো। লাগবো তাপমাত্রা ও পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং উপাদান স্থির থাকলে পরিবাহীর রোধ আর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, অর্থাৎ পরিবাহী রোধ যদি আর হয় আর ই সরি
আর ইজ প্রপোর্শনাল টু এল, এল হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর, মানে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে। যখন কি, এখানে আমরা লিখতে পারি যখন পরিবাহীর প্রস্থচ্ছেদ স্থির থাকে, তাপমাত্রা তো স্থির থাকবে ধরে নিয়েছি, যখন প্রস্থচ্ছেদ, এখানে প্রস্থচ্ছেদকে আমরা এ নাম দিতে পারি, এরিয়া, এ স্থির। আবার দুই নম্বর হচ্ছে আর প্রস্থচ্ছেদের উপর নির্ভরতা, পরিবাহী প্রস্থচ্ছেদের উপর নির্ভরতা। একইভাবে তাপমাত্রাও পরিবাহীর, তাপমাত্রাও পরিবাহীর দৈর্ঘ্য এবং উপাদান, উপাদান অপরিবর্তিত বলতে পারি, স্থির বলতে পারি, উপাদান অপরিবর্তিত, অপরিবর্তিত থাকলে পরিবাহীর, পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, উল্টো হয়ে যাবে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু হবে, ইনভার্সলি ওয়ান বাই এ, এ হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে তার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া। তো এটাকে কী লাগবো আমরা, যখন এল স্থির, দৈর্ঘ্য স্থির, আর উপাদান এবং তাপমাত্রা স্থির আমরা ধরে নিয়েছি। তো দুটো সূত্রকে যদি আমরা মিলিয়ে নিই, একখানে করে নিই দুটি সম্পর্ককে, তাহলে তাহলে আমরা কি পাই, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, এল বাই এ, বা আর ইজ ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক দিতে হবে, ধ্রুবকটা হচ্ছে এল ইন্টু এ, এল বাই এ ইন্টু, এখানে একটা ধ্রুবক রো, এটাকে বলা হয় রো চিহ্ন, রো হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। একে আমরা পরবর্তী সময় দেখাবো এটা যে কী হয়। সুতরাং আর ইজ ইকুয়াল টু রো, এ দিয়ে নিয়ে আসবো, এল বাই এ, রো হচ্ছে রোধাঙ্ক, রোধাঙ্কটা কেন কীভাবে হবে আমরা একটু পরে দেখাচ্ছি, পরের পেজে নিয়ে আমরা দেখাচ্ছি। দেখো তাহলে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এখন রোর মানটা কী হতে পারে, এবং তার যে রোর একটা নাম হচ্ছে রোধাঙ্ক, রোধাঙ্কটা অ্যাকচুয়ালি কী তাহলে আমরা বের করে নেবো এখানে। এখানে এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ, মানে পরিবাহী যেটুকু মোটা তার তার যে ভিতরের যে ঠিক ইয়েটা থাকবে, রাউন্ড শেপ বা তার যে প্রস্থচ্ছেদটা থাকবে তার ক্ষেত্রফলটা। আর রোধ বলা হচ্ছে যে পরিবাহীর যে বাধাটা তড়িৎ প্রবাহ মাত্রার প্রতি, সেটা হচ্ছে রোধ। রোধাঙ্কটা কীরকম হবে এখন আমরা দেখছি। যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য এল সমান ওয়ান ইউনিট হয়, এক একক, এক একক, এবং প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে এ সমান কত, তাও ওয়ান বর্গ একক, ক্ষেত্রফল যেহেতু বর্গ কথা লাগাতে হবে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বর্গ একক হয়, তাহলে এল এর মান ওয়ান, এর মান ওয়ান, তো
তাহলে বসিয়ে দিই। তো সেক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল এর জায়গাতে 1 লিখবো, এর জায়গাতেও 1 লিখবো, তাহলে কত দাঁড়ালো 1 1। সুতরাং আর ইজ ইকুয়াল টু রো হলো, অর্থাৎ আর পরিবাহীর যে রোধ আর রোধাঙ্ক সেটা পরস্পর দুটাই সমান হয়ে গেল। এই কথাটা কখন সত্য হয়? এই কথাটা তখনই সত্য হবে যদি আমরা একক দৈর্ঘ্যের এবং একক এক বর্গ প্রস্থ একক মানে ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহী তার নিই, তার যে রোধ হবে সেটা তার রোধাঙ্কের সমান হবে, বা তার রোধাঙ্কটা তার রোধের সমান হবে। অর্থাৎ রোধাঙ্কের সংজ্ঞাটা আমরা এখান থেকে এইভাবে দিতে পারি, রোধাঙ্ক হচ্ছে এক একক এক একক দৈর্ঘ্যের এবং এক বর্গ একক এক বর্গ একক এবং এক বর্গ একক ক্ষেত্রফল ক্ষেত্রফল না লিখে প্রস্থ দেবে, এক বর্গ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে ওই পরিবাহীর কি বলবো রোধাঙ্ক বলে। আর রোধাঙ্কের একক এসআই, রোধাঙ্কের এর এসআই একক কি হবে? রোধাঙ্কের মধ্যে কি কি থাকে? রোধ আর দৈর্ঘ্যের ব্যাপার থাকে, তো রোধের একক হবে ওহম, আর দৈর্ঘ্যের জন্য মিটার, ওহম মিটার, ওহম সরি ওহম মিটার হচ্ছে রোধাঙ্কের এসআই একক। আমরা এখন পর্যন্ত যে গাণিতিক সূত্রগুলি পেয়েছি, এখানে প্রথম পেয়েছিলাম সবার আগে কি পেয়েছিলাম, আই ইজ ইকুয়াল টু কত বলতো, কিউ ডিভাইড বাই টি, মানে প্রবাহ মাত্রা সমান সমান কিউ বাই টি, একটা সূত্র। তারপরে পেয়েছি কি নাম্বার দিলাম, 2 নম্বর, ভি ইজ ইকুয়াল টু সরি ভি ইজ ইকুয়াল টু লিখে নিচ্ছি, ভি ইজ ইকুয়াল টু আর আই, মানে বিভব প্রভেদ সমান সমান পরিবাহী রোধ ইন্টু প্রবাহ মাত্রা। 3 নম্বর পেয়েছি কি, এখানে রোধ আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তো এগুলি দিয়ে আমরা কি করব, গাণিতিক বিভিন্ন সমস্যাগুলি সমাধান করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা একটি সমাধান করব গাণিতিক, দেখব দেখো একটি প্রশ্ন তোমাদের জন্য আমি তৈরি করেছি। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 5 মিনিটে 3000 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? প্রথম থেকে পরে দেখো কি কি আছে, প্রথমে আছে 5 মিনিট সময়, তারপরে 3000 কুলম্ব, কুলম্বটা কিসের একক, তড়িৎ আধানের একক। ঠিক আছে, তো তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত, প্রবাহ মাত্রা চেয়েছে। তাহলে নিশ্চয়ই কি কি আছে এখানে দেওয়া, টাইম আছে টি, কুলম্ব কিউ, তাহলে আর প্রবাহ মাত্রা, তাহলে আমার প্রথম সূত্র কোন সূত্রটা আমি ইউজ করব এখানে প্রশ্ন পড়তে পড়তে আমাকে বুঝতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমি একটার পর একটা লিখে নিই, সাজিনি দেওয়া আছে, কি আছে দেওয়া, সময় টি ব্র্যাকেট লাগাও সমান 5 মিনিট। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য বিষয় যে সময় মিনিটে থাকুক বা ঘন্টায় থাকুক, তাকে আমাকে কী করতে হবে, সেকেন্ডে নিয়ে যেতেই হবে, ফিজিক্সের যদি কোনো অঙ্ক করতে হয় এটা মনে রাখতে হবে। তো 5 মিনিটকে আমি সেকেন্ডে নিতে গেলে কী করতে হবে, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, তাই 5 মিনিট মানে 60 গুণ করতে হবে 10 সেকেন্ড, 10 সময় সেকেন্ড হয়ে গেল।
তো গুণ করলে 5, 6, 30, 8, 0 300 সেকেন্ড হয়ে গেল। আর কি দেওয়া আছে? আধান, আধান ব্র্যাকেটে আমরা কিউ লিখবো, সমান কত? 3000 কুলম, 3000 সি দিতে হবে। চাইছে কি তাহলে প্রবাহ মাত্রা ব্র্যাকেটে আই সমান সমান কত? প্রবাহ মাত্রা আই সমান সমান কত, এটা বের করবো আমি। সূত্রটা লেখো তাহলে, যেহেতু আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই টি, সুতরাং আমরা লিখতে পারি কি, আই ইজ ইকুয়াল টু কিউর জায়গাতে কিউর মান কত আছে? 3000, লিখে নাও। টির জায়গাতে টির মান কত? 300। একটি 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 দুটি মুঠ কাটা গেল, আর 3 দিয়ে 30 কাট, 10, 3, 10, 30 সমান সমান 30। এখন আইটা কি? প্রবাহমাত্রা। প্রবাহমাত্রার এককটা কি আছে? এটা যে প্রত্যেকটা একই এককে রাখা আছে সবটাই এসে একক আছে, তাহলে এটা অ্যাম্পিয়ার হবে। 30, তাহলে আই প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার। ব্যাস, আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। দেখো লেখা আছে, একটি পরিবাহী রোধ অপরটির 3 গুণ, পরিবাহী দুটির প্রান্তীয় বিভব প্রভেদ সমান হলে তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? তো এখানে দেখে নাও কি কি আছে। তাহলে আমরা একটি পরিবাহী রোধ অপরটির 3 গুণ বলেছি, তাহলে ধরি প্রথম পরিবাহী রোধ, একটি পরিবাহী রোধ অপরটির 3 গুণ, অপরটিকে আমি এক্স ধরব আর প্রথমটিকে আমরা 3x ধরব, যেহেতু 3 গুণ বলেছি, 3 গুণ এক প্রথম পরিবাহীর রোধ 3x ওহম, রোধকে আমরা ওহম আমরা এভাবে লিখতে পারি, ওহমের চিহ্ন এটা মনে রাখবে, এবং অপর পরিবাহী রোধ এক্স ওহম। বিভব প্রভেদ দুটার ক্ষেত্রে প্রান্তিক বিভব প্রভেদ সমান বলেছে, তো আমরা উভয় পরিবাহীর পরিবাহী প্রান্তীয় বিভব প্রভেদ ভি সমান সমান ওয়াই ধরবো, ওয়াই ভোল্ট, ওয়াই ভি দিয়ে দিন, ওয়াই ভোল্ট। তো জিজ্ঞেস করেছে, জানতে চাইছে তারা যে পরিবাহী দুটির যে প্রবাহমাত্রা, তাদের মধ্যে যে প্রবাহমাত্রার যে অনুপাত হবে সেটা কি। তার মানে প্রথম পরিবাহীর প্রবাহমাত্রা যদি আমরা যদি প্রথম পরিবাহীর মতো দিয়ে প্রবাহ মাত্রা আই ওয়ান এবং দ্বিতীয় পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই টু হয়, তবে আমরা লিখতে পারি যে সূত্রটি প্রথম ক্ষেত্রে, প্রথম পরিবাহীর ক্ষেত্রে, সুতরাং প্রথম পরিবাহী ক্ষেত্রে এখানে দেখো প্রত্যেকটা পরিবাহীর ক্ষেত্রে কী কী দেওয়া আছে। রোধটা আছে, বিভব প্রভেদ আছে, আই চেয়েছে, তাহলে ভি এবং আই আর আর এর ভি আই এবং আর এর সাহায্যে আমাদের কোন সূত্র দিয়ে করবো? ওহম সূত্র দিয়ে, ভি ইজ ইকুয়াল টু আই আর সূত্র, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর যদি প্রয়োগ করি, তাহলে ভি কত আছে এখানে? ভি ওয়াই ভোল্ট, ওয়াই আই এর মান প্রথম পরিবাহী আই ওয়ান, আর এর মান প্রথম পরিবাহী 3x, অর্থাৎ সুতরাং কত হবে? আই ওয়ান সমান সমান কত হবে? আমার আই ওয়ান বের করতে হবে, আই ওয়ান ইজ ইকাল টু ওয়াই ওয়াই বাই 3x, ঠিক আছে? আই ওয়ান সরি আই না আই ওয়ান ইজ ইকাল টু
দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে v ইজ ইকুয়াল টু আই আর এর মধ্যে আমি বসাবো সবমাত্র উভয়ের বিভব প্রভেদ তো সমান আছে, তার মানে এটাও ওয়াই থাকবে, ওয়াই ইজ ইকুয়াল টু আই এর মান আই টু আর এর মান দ্বিতীয় পরিবাহিতে এক্স, সুতরাং আই টু ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, আই ওয়ানের মান এবং আই টুর মান আমি পেয়ে গেলাম। এখন দুটা তুলনা করবো, সরি অনুপাত করবো, সুতরাং আই ওয়ান ইজ টু আই টু সমান সমান আই ওয়ানের জায়গাতে আই ওয়ানের মান প্রথমটাতে ওয়াই বাই থ্রি এক্স ইজ টু ওয়াই বাই এক্স সমান সমান ওয়াই ওয়াই কাটা এক্স এক্স কাটা, তাহলে থাকলো কত ওয়ান বাই থ্রি ইজ টু এক্সও কাটা ওয়াইও কাটা, তাহলে থাকলো কত ওয়ান ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান। তো এটা হচ্ছে একটা, এটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাবো, এদিকে ওয়াই ওয়াই কাটা কেটে গেল, তো থাকলো ওয়ান বাই থ্রি এদিকে এদিকে ইস টু তাই ওয়ান থাকে। তো পূর্ণ সংখ্যা অনুপাতে নিতে গেলে কী করতে হবে আমাকে, এখানে হওয়ার কথা আছে তিন আর এখানে মনে মনে নিচে ওয়ান আছে, ওয়ান অ্যান্ড থ্রি এর মধ্যে যে লসাগু সেটা হবে থ্রি, তো থ্রি দিয়ে দুটো অনুপাতকেই গুণ করবো আমরা, তাহলে পূর্ণ সংখ্যায় চলে যাবে অনুপাতটা ওয়ান ইন্টু থ্রি, তিন তিন কাটা তাহলে ওয়ান ইস টু থ্রি। তাহলে প্রথম পরিবাহীর মধ্যে যে প্রবাহ মাত্রা আর দ্বিতীয় পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা অনুপাত হবে ওয়ান ইস টু থ্রি। এখন তোমাদের জন্য দুটি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেগুলি ভালো ফলো করো ভালো করে। কোন পরিবাহীর রোধ 6 ওহম, এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, উহার দুই প্রান্তের বিভব প্রভেদ কত। তারপরে দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে কোনো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে 10 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা চালু থাকলে প্রবাহিত আধানের পরিমাণ নির্ণয় করো। এই দুটি গাণিতিক সমস্যা তোমাদের জন্য দিলাম, তোমরা দেখি তৈরি করতে পারো কি না। আজকে এতটুকুই থাকুক তাহলে, তোমরা আশা করি সম্পূর্ণ জিনিসটা ভালো করে দেখেছো, যদি না বুঝে থাকো যদি হোমওয়ার্কগুলি করতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। ধন্যবাদ।